গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকালে আমাদের ঘরে বাজার এসে গেছে। তো এখানে আছে কুমড়ো, আছে উচ্ছে, আছে বেগুন, তো লাউ এনেছে। তো ব্যাগে আরো অনেক কিছুই বাজার আছে। তো এখানে আছে মাছের মাথা আছে, আর আছে মাছের তেল। মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না হবে। তো বন্ধুরা আরো অনেক কিছু আছে, দেখতে থাকো মামুনি ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মামুনি চ্যানেল। তো মামুনি চ্যানেল ব্লগে আমি অনেকদিন পরে এসে গেছি। তো আজকে আমাদের ব্লগ, তুমি আমার ব্লগটা দেখতে থাকো। তো সকাল সকাল আমাদের ঘরে রান্না হয়েছে, তোমাদের কাছে আজকে বাজারে শেয়ার করে দিলাম। তো আমার শাশুড়ি বসে বসে লাউ কাটছে, বসে বসে লাউ কাটছে। তো বন্ধুরা রান্নাটা আমি করতে পারছি না, তোমার ছোটো বেবি কারণে, ছোটো বেবি থাকে তাই আমি রান্নাটা করতে পারছি না। তো টুকটাক কাজ করে যাচ্ছি, এভাবে আমার সারাটা দিন কেটে যাচ্ছে। রান্না না করো, তিনটে চারটে বেজে স্নান করতে, টুকটাক অনেক কাজ থাকে, অনেকগুলি কাপড় ধোয়া আছে। রান্না বান্না না থাকলে কী হবে, অনেক কাপড় ধোয়া আছে দেখুন। অনেকগুলি কাপড় মামুনি আমার বেবি সবগুলো কাপড় চোপড় এগুলি কাকা, সবগুলি কাকা। তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো আমি দুটো আম কাঁঠালের বীজ লাগিয়েছি, সেটা চারা হয়েছে। তো এতটুকু ছোটো বাড়ির মধ্যে কোথায় লাগাবো, একটু বড় হয়ে গেছে গাছগুলো, আমার তো কপালে নেই। বাড়ির কোনো অংশের জায়গা নেই যে একটু একটা গাছ লাগাবো। তো আমি গাছগুলি কোথায় লাগাবো ভাবছি, গাছগুলি লাগাবো রাস্তার কোনো এক সাইডে, তো লাগালে এগুলি বড়ো হবে, ছায়া হবে, ফল হবে। তো চলো তোমাদেরকে আমি সেই গাছগুলি দেখাচ্ছি। এই যে একটা আম গাছ প্রায় বড়ো হয়ে গেছে, একটা কাঁঠাল গাছ কোথায় লাগাবো ভাবছি দেখুন। এগুলি রাস্তায় লাগিয়ে দেবো, বড়ো হবে, বড়ো হলে ছায়া হবে দেখ।